প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এতো আল্লাহ ভালো রাখছে আপু আপনার নাম কি প্রিয়া প্রিয়া বা খুব সুন্দর নাম তো প্রিয়া আপা আমাদের ইউটিউবে কেন আসলেন আইসি ভাই অনেক কষ্ট করে কি কষ্ট এখন যদি মনে করেন কোনো বিবাহিত বা কোনো পুরুষ যে বিয়ে করছে তার কোনো কষ্টে আছে একটা বিয়ে করতে আপনি করবেন সেরকম মানুষ যদি আমার জীবনে যদি আসে সে যদি আমাকে যদি ভালোভাবে রাখতে পারে দুবেলা ডাল মুখ ভাত হইতে পারে তো আমি তার কাছে বিয়ের সাথে বসবো আচ্ছা তো বিয়া বা স্বামী কেন চলে গেল এত সুন্দর একটা মেয়ে মানে স্ত্রী রেখে কোনো পুরুষকে যেতে পারে এখন গেছে গো ভাই কিসের জন্য তা আমি জানি না এখন আমার কপালে এরকম আসলে সেই জন্য এরকম হয়েছে আচ্ছা তো এখন বাচ্চা কেন কোথায় আছে আমি বাচ্চা কেন আমার বাবা বাড়িতে থাকে বাবার বাড়িতে থাকেন তো কতদিন হয়েছে স্বামী চলে গেছে স্বামী চলে গেছে অনেকদিন ছয় মাস মাত্র ছয় মাস বেশি দিন তো হয় নাই যাই হোক তো বাপ মা কি কোনো বা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন যে ভবিষ্যৎ আপনি কীভাবে আগাবেন বা কী করবেন ভবিষ্যতে মনে করেন এখন তার একা থাকা যাবে না তাই না আমি তার এখন বোরা হইনি আমার একটা যেহেতু সন্তান আছে যদি কেউ আমার সন্তানের দায়িত্ব নিয়ে যদি কেউ আমার পাশে যদি থাকতে পারে তাহলে আমি তাকে বিয়ে শাদি করবো যে আমার সন্তানটাকে কোনো যদি দোয়াল ব্যক্তি মনে করেন যে আমার পাশে যদি থাকে সন্তান হলে তার মেয়েরা বুড়া হয়ে যায় না ঠিক না এখন মনে করেন আমি যেরকম ভাই বাবার বাড়িতে কেই চাই থাকতে আমি তো জীবনে এমন একজন সঙ্গী যে আমাকে দুই বেলা ডাল মুখ খাব ভাবতে হবে তারপরেও তার নিজের কাছে রাখবে মনে করেন যে পরিবেশ ভালোভাবে রাখতে পারবে সেরকম আচ্ছা আমার বাবা সেরকম তো বললো না যে ভাই আমাদের আমার সন্তোষ আমাকে রাখতে পারবে তারপরে এখন ঠিক আসলে বাবা মা তো ফালাই দিতে পারে না পোলাপনকে বাবা কি করে বাবা ছোটখাটো একটা কাজ করে কাজ করে তো আপনি যে ইউটিউবের মাধ্যমে আসলেন আপনার পরিবার জানে এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বার কি সবসময় খোলা রাখেন হ্যাঁ আমি তো মনে করেন যে মেশিনের কাজ জানি মেশিন এখন মনে করেন যে আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমার বাচ্চাটাকে নিয়ে আমার ইউটিউবের সামনে আসা মানে আমার আসতাম আচ্ছা মানে বাচ্চারা মুখে দিয়ে তাকায় আসছেন হ্যাঁ বাচ্চারা যেহেতু তোলা খায় মনে করেন তার খাওয়ান খরচ অনেক ডাক্তার মনে করেন যে সব জিনিসই বাচ্চার খরচ আছে না আমি তো নিজে কোনো কাজ করতে পারি না ছোটো বাচ্চাকে নিয়ে যেখানে আমি কাজে যাই সেখান থেকে কাজগুলো বার করে দেবো যে বাচ্চাকে নিয়ে কাজ করতে পারবো না আচ্ছা দর্শক আপনার আব্বুরই কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে 01608328593 আমি নাম্বারটা আবারও বলছি 01608328593 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম